বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচারা শাখা থেকে 8ই অক্টোবর এই নির্দেশনা দেওয়া হয়। এতে সাভার মডেল থানাধীন জামিনে খতামুন নবীনের জামিয়া খতামুন কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ম্যাজিস্ট্রেটরিয়াল দায়িত্ব পালনের কথাও বলা হয়। ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নাম্বার 10787/24 এ হারিস চৌধুরীর মৃতদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালত আদেশ প্রদান করে। তার মেয়ে সামিরা তানজির চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। এই মর্মে যে তার পিতা হারিস চৌধুরীকে জামিনে খতামুন নবীনের জামিয়া খতামুন কবরস্থানে মাহমুদুর রহমান নামে দাফন করা হয়। হারিস চৌধুরীর দেহাবশেষ কবর হতে উত্তোলন করে তার পরিচয় প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা করানো, পরিচয়ের ইতিবাচক ফলাফল, মৃত্যু সনদ পাওয়া, ইন্টারপোলের রেড নোটিশ থেকে তার নাম মুছে ফেলা এবং তাকে নিজ জেলায় মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সাথে দাফন করার জন্য আবেদন করেন। এ মতবস্থায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ মোতাবেক কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 176(2) ধারার বিধান অনুযায়ী হারিস চৌধুরীর মরদেহ উত্তোলনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ম্যাজিস্ট্রিয়াল দায়িত্ব পালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরকে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গত 5ই সেপ্টেম্বর বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশটি দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। 2022 সালের 15ই জানুয়ারি মানব জমিনের খবরে বলা হয় হারিস চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। হারিসের বিলেত প্রবাসী মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী এটি নিশ্চিত করেন। বলেন, তার বাবা হারিস চৌধুরী 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মারা গেছেন। যদিও তার চাচা আশিক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন হারিস ঢাকায় নয় লন্ডনে মারা গেছেন। এই খবর প্রকাশের পর অনেকেই বিশ্বাসযোগ্য নয় বলে উড়িয়ে দেন। গোয়েন্দারাও একাধিকবার মানব জমিনে ফোন করে সত্যটা জানতে চান। এরপর থেকে মানব জমিন অনুসন্ধান চালাতে থাকে। অনুসন্ধানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হারিস নয় মাহমুদুর রহমান মারা গেছেন শিরোনামে মানব জমিনে প্রকাশিত অনুসন্ধানের রিপোর্টটি দেশ বিদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করে। হিমিকা ইমাম, এফএম নিউজ, লন্ডন।